নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করছি এই ভিডিওতে তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে যাব তো যেদিনকে উৎসারের স্কুল ছুটি থাকে সেদিনকে যথারীতি একটু দেরি করেই ঘুম থেকে উঠি নাহলে তো রোজ পর পাঁচটায় উঠে যেতে হয় তো সকালবেলা এখন ব্রেকফাস্ট বানানোর পালা এখানে সকালে চা বসিয়ে দিয়েছি আর আমার জীবন থেকে চিনিকে বর্জন করে দেওয়ার জন্যে চা খাওয়া প্রায় ছেড়িয়ে দিয়েছি আজ প্রায় দেড় থেকে মাস পর আমি চা খাচ্ছি আর এই বার্ডলিফের পাথাটা এত চা পাতাটা এত ভালো এত সুন্দর চায়ে একটা গন্ধ আসে না এলাচের আমার এলাচের গন্ধ ভীষণ পছন্দ আট ন মাসের ওপর হয়ে গেছিলো চা পাতাটা আমি ইউজ করছিলাম কিন্তু সবে মাত্র চায়ের প্রেমে পড়তে না পড়তেই ডাক্তার আমাকে ডায়েট করতে বললো জীবন থেকে চিনিটাকে বর্জন করতে বললো বাস চা খাওয়া আমার স্টপ হয়ে গেল আর এদিকে আমি রান্নাঘরে কী করছি কি রান্নাটা করছি বা কি খাবারটা বানাচ্ছি তার জন্যে আমার মিঠু চিৎকার করে এরিয়া একদম ফাটিয়ে দিচ্ছে মানে এত চিৎকার করছে তা আমি যে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তখন আর কোনো উত্তর নেই একদম দেখো যেন লক্ষ্মী একদম লক্ষ্মীমন্ত পাখি চুপ করে বসে আছে কোনো আওয়াজ নেই কোনো কিছু নেই অবাক দৃষ্টিতে আমাকে দেখছে দিনকে আমি স্কুল ছুটি একটু বেশি ঘুমিয়ে পড়ি তার ফলে সব কাজ সকালবেলা গুলিয়ে যায় না নাহলে অন্যদিন তো ভোর পাঁচটায় উঠে কী সুন্দর সিস্টেমেটিক কাজগুলো হয়ে যায় তো আজকের গৌতম সকালের ব্রেকফাস্টে গত রাতের ডালিয়ার খিচুড়ি খেয়ে গেছে ও পাউরুটিটা খুব একটা পছন্দ করে না আর এই পাউরুটি মেয়েই খাবে আবার ও আবার মাখনে চিনি খায় না শুধু ওই ব্ল্যাক পেপার দিয়ে খাবে আর আমি একটু এখন চা খাবো পরে ওটস খেয়ে নেবো কারণ ময়দার জিনিসটা চিনি এই সময় আমি একটু অ্যাভয়েড করছি যেহেতু ডাক্তার বলেছে ডায়েট করতে অপারেশনের আগে একটু ওয়েটটা লস করার জন্যে তো চায়ের কাপ নিয়ে খুব স্টাইল চলে এসেছি বাইরের ওয়েদারটা ভীষণ ভালো মনে হচ্ছে বৃষ্টি আসবে আর এদিকে চা খেতে খেতে বসিয়ে দিয়েছি মুসুর ডাল সিদ্ধ এদিকে চা পাতাটা কৌটুতে ঢালার আগে তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে নিলাম দেখো একটু কথা কিন্তু আমি বলিনি কত এলাজের দানা এলাজের খোসা রয়েছে আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না চা পাতাটা আসলে আমার ভীষণ পছন্দ লেগেছে তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার যে জিনিসটা ভালো লাগে তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি কারণ তোমাদেরকে আমি আমার পরিবারই মনে করি আর এইদিকে দেখো মেয়া বাচ্চাটা এসেছে এসেও কিছু একটা খেলছে কিছু জিনিস দেখতে পেয়েছে সেটাকে নিয়ে খেলছে ওকে একটা বিস্কিটের টুকরো দিয়েছে সেটাও খেয়ে দেখলো না ও খেলতে ব্যস্ত আর এদিকে আমি রান্নার জোগাড়ও করে নিয়েছি ঝটপট একটু রান্নাটা বসিয়ে নিচ্ছি কারণ এখন শরীরের চা অবস্থা সময় ঠিক থাকে না এছাড়াও অনেক দিন পর ভিডিও করছি ভিডিওটা কিভাবে করব না করব প্রায় আস্তে আস্তে ভুলতেও বসেছি ঠিকমতো এখন ভিডিও করতে পারি না না ভিডিওতে ঠিকমতো ভয়েস দিতে পারি না ভিডিও ক্যামেরার সামনে ভালো করে কথা বলতে পারি কারণ যখন রেগুলার ওয়াইজ কিছু হয় না দেখবে আস্তে আস্তে মানুষ সে জিনিসটা ভুলতে বসে যায় সেটাই হচ্ছে আমার ক্ষেত্রে এইদিকে বৃষ্টি হতেই আমার মিঠুত্ব যেন কাজ বৃষ্টি দেখলে নিজেকে আটকে রাখতে পারে না সঙ্গে সঙ্গে ডানা ঝাপড়াতে ঝাপড়াতে বৃষ্টিটাকে উপভোগ করছে ওকে এইভাবে বৃষ্টিতে ভিজতে দেখলে আমি তো ভীষণ খুশি হই দেখো কি আনন্দ সহকারে বৃষ্টিটাকে নিজের গায়ে মেখে নেয় মিঠুর সাথে তো আর সময় কাটালে হবে না রান্নাটা করে নিতে হবে এখানে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ঢ্যাঁড়স পেঁয়াজ আলু টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি এইভাবে উৎসাহ খেতে ভীষণ পছন্দ করে আর আজকের উৎসাহ পছন্দের ডিমেজ পোচ করে ডিমের ঝোল করব। এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি মা তো পোচের মধ্যেই যে আমি নুন ছড়ালাম মা এখানে পেঁয়াজের কুচিও ছড়িয়ে দেয় তার ফলে না খেতে হেভি টেস্টি হয়ে যায় তো ডিমের পোচটাকে উল্টে নিয়ে ভেজে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর তরকারিটা করতে হয় তো উৎসাহ অনেক করেই বললো যে মা আজকে সিদ্ধ ডিম খাবো না এইভাবে করো তো অনেক এইভাবে রান্না করাও হয়নি তাই ভাবলাম মেয়ের পছন্দের রান্নাটা সে করেই নি এদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়ে আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর যে কথাটা বলছিলাম দেখবে শরীর না ভালো থাকলে না মনও ভালো লাগে না আর মন না ভালো লাগলে আর ভিডিওটাও করা হয় না আগের মতো আর ভিডিও করার সেই ইচ্ছাটাও হয় না মনের মধ্যে কেন মানসিক সুখই নেই সুখ না থাকলে মানুষ কি করে কিছু করবে বলো অসুখ বিসুখ নিয়ে আমিও আর পাচ্ছি না সব সময় মাথা গরম একটুতেই অশান্তি লেগে যাচ্ছে সবার সাথে সে মেয়ে হোক আর গৌতম হোক এবার গৌতমও মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলছে সেও কত আর ধৈর্য নিয়ে থাকবে সে বাইরে কাজ করছে সে বিজনেস সামলাচ্ছে তার সাথে সংসারের প্রায় অনেকটা দিকই তাকে দেখতে হচ্ছে তার মধ্যে তো আমি অসুস্থ নানা রকম ডাক্তারের খোঁজখবর নিতে হচ্ছে তাকে তো এর ফলে দুজনের মধ্যে একটা এত মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে আমার আর গৌতমের মধ্যে তার ফলে আরও যেন কিছু ভালো লাগছে না কি করব বুঝে উঠতে পারি না কিন্তু এটাই তো জীবন বলো সব পরিস্থিতি সামলে নেওয়াটাই জীবন তাই আবার মাঝে মাঝে যতটা মাথা গরম হয়ে যায় আবার চেষ্টা করি তারপরে মাথাটা ঠান্ডা করে নিয়ে আবার সংসারটাকে ঠিকমতো মতো একটা মানে সহজ পথে চলাবার চালাবার জন্যে কারণ এছাড়া তো উপায় নেই কিছু করার নেই মানিয়ে গুছি নেওয়াটাই হচ্ছে সংসার তুই কি শশা খাবি কি করে বুঝতে পারে আমি মানে ভাবতেই পারি না ফল কাটলেই কমন সেন্স হ্যাঁ

ও তো সবকিছু খায় না দেখো কি সুন্দর পায়ে করে ধরে শসাটা খাচ্ছে পায়ে করে ধরে শশা খাবে থাক আমি দেখছি পায় করে ধরে শশা খা একটা পাখির সাথে নিজেকে কম্পেয়ার করিস এই শশাটা একটু নুন মাখিয়ে নিচ্ছি আর নিয়ে যাচ্ছি আজকের মজার জিনিস দেখাবো উৎসাহ পায়ে করে শশা খাবে ও যখন বলেছে যে ভিডিও তো তোমাদের ওইটাই দেখাবো ওর খুব মৃত্যু হওয়ার শখ হয়েছে আর বড় খাঁচা আনবো আগে পায়ে করে শশা খাক তারপর ওকে খাঁচা এনে দেব পালাচ্ছিস কেন পালাচ্ছিস কেন নে পায়ে করে শশা খা নে নে পায়ে করে শশা খা মিঠুর মত দেখি আরে ওর তো হাত নেই আমার তো হাত আছে পায়ে করে শশা খাবে নুন বেশি দিয়ে কোথায় অল্পই দিলাম পিঙ্ক সল্ট আছে খা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম সকাল থেকে আর আসার মানে সময় হয়নি বলবো না আসতে ইচ্ছা করেনি কারণ সকালবেলা আমার যা পরিস্থিতি থাকে আমাদের পাড়ার বানি পাগলি আর আমাকে পুরো সেম লাগে মানে একদম সেই চুল ঠুল উৎসাহ আসছে এই এলো মেলো চুল আমার ওই মানে সাত মানে সকালবেলা ঘুম থেকে উঠে একদম রেডি টিপটাপ হতে আমি পারি না কেন কি জানি তাও তো এখন এই ভিডিও টিডিও করি বলে একটু চুল ঠুল আসলে তাও তোমাদের সামনে আসি তাহলে আমি যা পাগলের মতো থাকি ঘরে বলার মতো না তো স্নান হয়ে গেছে আমার উৎসা সেই সুযোগে ঠাকুরটা আজকে দিয়ে দিয়েছে একটু রেহাই এখন একটু বসেছি কোমরার পেট যন্ত্রণা করছে আর ওইদিকে মহারানী বুটস দিয়ে কান খুঁচাচ্ছে এইটা একটা ওর ব্যাড হ্যাবিট সব রকম ব্যাড হ্যাবিটস ওর মধ্যে আছে তার মধ্যে এইটা একদম সবার ওপরে সারাক্ষণ কানে বুটস রোগাচ্ছে বারণ করি যেতে কোনো প্রবলেম হতে পারে কিন্তু একদম শোনে না এত বড়ো বাচ্চার কী বলবো তো একটুখানি বসি পাঁচ মিনিট তারপর মা আর মেয়ে খেতে বসবো একসাথে আর এখনো বাইরে বৃষ্টি মোটামুটি হচ্ছে আকাশ মেঘলা কিন্তু মানে যখন রান্না করছিলাম খুব জোরে বৃষ্টি এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে হলে হবে হচ্ছিল না যতক্ষণ না সে শীত আসছে মা মেয়ে দুজনে দুপুরের খাবার নিয়ে নিয়েছি পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আছে শালুর তরকারি আর ওই ডিমের কষা দুপুরবেলা আর ঘুম হলো না মেয়ের সাথে কথা বলতে বলতে এখন ম্যাডাম পড়তে যাচ্ছে পাঁচটা কুড়ি থেকে পড়া এখন পনেরো পাঁচটা বাজে কি হলো ম্যাডাম একা যেতে পারবি নামি যাব ওর যে বন্ধুর সাথে যায় সে বন্ধু আজকে যাবে না একটা বিশেষ দরকারে রাতে ক্লাবে চলে এসেছি আর আমাদের দেখলে তো পূজার প্যান্ডেল কতটা কাজ এগিয়ে গেছে এবার একটু বাটামের কাজ একটু অন্য ধরনের প্যান্ডেল হবে আর কেমন হবে সেটা তো পূজার সময় তোমরা দেখতে পাবে তোমাদের তো শেয়ার করবোই আর যে কারণে আমার ক্লাবে আসা এখানে দেখো লেখা আসছে ক্রিশ্চান মেডিকেল কলেজ ভেলোড় মানে সিএমসি সিএমসি ডক্টর অ্যাপ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করছি এখানে যেহেতু আমাকে ভেলোর যেতেই হবে তোমরা তো জানো আর প্রতিবারের মতো আমাকে এখানে সজলি হেল্প করছে সজলি অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা করে দেয় ক্লাব থেকে বাড়ি ফিরেছি যেটা আজকের আমার বিশেষ কাজ ছিল সেটা কমপ্লিট হয়েছে এটা আমার খুবই দরকারি ছিল আমার অনলাইন যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সেটা কমপ্লিট হয়ে গেছে ট্রেনের একটা টিকিট আমার কমপ্লিট মানে যাওয়ার টিকিটটা আমার কমপ্লিট হয়ে গেছে ট্রেনের টিকিটটা হয়ে গেছে কিন্তু আসার টিকিটটা আমি আর করতে পারিনি কারণ আমি বুঝতে পারছি না এবার কতদিন আমার সময় লাগতে পারে গায়নোর ব্যাপারে একদম আমরা আমাদের একটা ছক রয়েছে যে আমাদের এই কটা দিনই সময় লাগতে পারে যেহেতু আগেরবারও আমি গায়নও নিয়ে দেখেছি গায়নো ডিপার্টমেন্টে দেখেছি একটা অভিজ্ঞতা হয়ে গেছে সুতরাং আমরা সেইভাবে একটা ক্যালকুলেশন করে নিয়েছি কিন্তু এবার যে মেডিসিন ডাক্তারটা দেখাচ্ছি হয়তো আমার একটা সার্জারিও হতে পারে কিন্তু তার জন্য আগে সার্জিক্যাল ডাক্তার না দেখিয়ে আমি একটা মেডিসিন ডাক্তারের ওপিনিয়নটা নিতে চাইছি যে একটা মেডিসিন ডক্টর দেখাবো তো সেই ক্ষেত্রে কতদিন টাইম লাগবে বা টেস্ট ফেস্ট করতে কতটা কি লাগবে সেটা আমরা ঠিক বুঝতে পাইনি বলে আমরা টিকিটটা করিনি সেরম হলে ওইখানে গিয়ে আমরা সেই বুঝে তৎকাল প্রিমিয়ামে যেমন ফার্স্টবার গিয়ে আমরা টিকিট কেটে বাড়ি ফিরেছিলাম সেইভাবেই করব আর তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো দিদি কবে যাচ্ছ কিভাবে যাচ্ছ একটু জানিও তো সেটাই আজকে শেয়ার করছি আমার ফার্স্ট যেটা হচ্ছে মিনাক্ষী কুমারীকে আমি দেখা দেখাবো এটা আমার উৎ উনত্রিশে অক্টোবর টোয়েন্টি নাইন অক্টোবরে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমি তো টোয়েন্টি নাইন অক্টোবরে আমি ডক্টর মিনাক্ষী কুমারী গায়নো ডক্টরকে দেখাবো এবং আমার যে সেকেন্ড ডক্টরটা সেই ডক্টরের নাম হচ্ছে ডক্টর ডক্টর আনন্দ জাকারিয়া ডক্টর আনন্দ জাকারিয়া কেমন ডক্টর আমি জানিই না তো মেডিসিন ডক্টর হিসেবে ওনার নামটা ফার্স্ট আসলো প্রফেসর র্যাঙ্কিংয়ে রয়েছে বলে আমি ওনার ওনাকেই অ্যাপয়েন্ট করলাম মেডিসিন ওয়ান আমি দেখলাম যে মেডিসিনের ডক্টরে মেডিসিন ওয়ান টু থ্রি ফোর এরম একটা ব্যাপার থাকে তো মেডিসিন ওয়ানেই আমি করিয়েছি তো ওনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমি ফার্স্ট নভেম্বর মানে উন উনত্রিশ তারিখ দেখাবার পর উনত্রিশ তিরিশ একত্রিশ দুদিন টাইম থাকছে তারপর তাতে যদি আমার মানে গানের ডক্টর কোনো টেস্ট টেস্ট করাই করিয়ে নেবে তারপর আমি ডক্টর আনন্দ জাকারিয়াকে দেখাবো মেডিসিনের ডাক্তার তারপর উনি হয়তো আমি আই থিঙ্ক এটুকু আমি শিওর যে উনি একটা কোনো সার্জিক্যাল ডক্টরকে রেফার করবেন যে যদি যে কারণ আমার যে কেসটা সেটা ওটি করতেই হবে তারপরে দেখা যাবে বসেডিওটা কী হচ্ছে এবং যা হচ্ছে সেটা তো তোমরা জানতেই পারবে আর যেটা আসল ব্যাপার হ্যাঁ যেটাতে বেশি প্রবলেম হয় ট্রেনের টিকিট আমার ট্রেনের টিকিট হয়েছে একটা মিনিট ছাব্বিশে ছাব্বিশে অক্টোবর ছাব্বিশ টোয়েন্টি সিক্স অক্টোবরে আমার ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে আমার হাওড়া থেকে কাটপাটি জংশন আমি এস এম এস এম ভিপি যে ট্রেনটা যেটাতে আমি মানে গত দু দুবার যে পরপর আমি গেছি এস এম গেছি কারণ এই ট্রেনটা মানে গৌতমের ক্ষেত্রে খুব সুবিধা হয় গৌতম অফিস করে রাত্রিবেলা আমরা এই ট্রেনে করে যেতে পারি কারণ রাতে এটার টাইমিং হচ্ছে বারোটা বারোটা বলছি সরি 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 দশটা পঞ্চাশ যেহেতু দশটা পঞ্চাশ আমি হাওড়া থেকে দশটা পঞ্চাশে ট্রেনটা পেয়ে যাই সেহেতু তো আর ট্রেন নাম্বারটা দাঁড়াও এক মিনিট দেখি আমি যদি এইখানে থেকে থাকে আমি বলে দিচ্ছি হ্যাঁ এস এম ভিটি এক্সপ্রেস আর ট্রেন নাম্বার হচ্ছে বারো ছিয়াশি তিন ওয়ান টু এইট সিক্স থ্রি তো এই হচ্ছে আমার ট্রেনের টিকিট আর এবার ট্রেনের টিকিট পেতে গিয়েও আমার অনেক কষ্ট হয়েছে মানে বি বি কোচে আমি এসি থ্রি টায়ারে কিন্তু আমি টিকিট পাইনি আমি পেয়েছি থার্ড এসি ইকোনমিতে এম কোচে আমি টিকিট পেয়েছি থার্ড এসি ইকোনমি তাও তো এসি আছে বলে বাঁচোয়ার স্লিপারে হলে তো আমি যাওয়া একদমই আমার পক্ষে অসম্ভব ছিল আর চেয়েছিলাম লোয়ার কিন্তু লোয়ার পাইনি লোয়ার বাদ পাইনি সবই আপার পেয়েছি সাইড আপার আর আপার মানে আপারটা আমার পক্ষে খুবই অসম্ভব তাও আপার পেয়েছি কিন্তু যেতেই হবে ট্রিটমেন্টের জন্য কিছু করার নেই যদিও এখানে কারোর সাথে কথা বলে একটা অ্যাডজাস্টমেন্ট করা যায় আর আমার টোটাল টিকিট লেগে টিকিটের টাকা হচ্ছে যে অনেকে জানতে চাও দিদি কত টাকা টিকিটে কত টাকা লাগে তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আমার আশা করি ইকোনমি কোচের টাকাটা একটু কমই পর কমই লাগে তার জন্য এবার কম টাকায় হয়ে গেছে তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা লেগেছে দুটো টিকিট আমার আর গৌতমের আর এইখানে আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের দুটো ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্ট এইটা তো গত বছর আমি যখন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম আমার কিন্তু সাড়ে নশো টাকা করে পড়েছিলো এবার কিন্তু দুটোই অ্যাপয়েন্টমেন্ট আমার আটশো চল্লিশ টাকা করে পড়েছে এক একটা মানে মেডিসিনের ডাক্তারও আটশো চল্লিশ টাকা গাইনো ডাক্তারও আটশো চল্লিশ টাকা গতবারের থেকে এটা দেখলাম একটু কম হয়তো এটা জানি না কেন কি কারণে তো এইটা একটু কম টাকা পড়েছে দুটো দুটোই আটশো চল্লিশ করে ভেলত যাওয়ার জন্য যেটুকু ঠিকঠাক হয়েছে সেটুকুই সেইটুকুই সেইটুকু ডিটেলসই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা বড় করবো না সুস্থ থেকো চলো বাই গুড নাইট